মোটামুটি বেসিক বার সব বাচ্চা। দেখো চোখের রিং দেখুন, খোপেরই বাচ্চা, ঠিক আছে। সেকেন্ড যে জোড়াটা দেখালাম পেয়ার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ভিডিও। তো অনেকদিন ধরে আপনাদের বলছিলাম যে আমার পায়রা জোড়া লাগাবো, তো আগের সপ্তাহে কৃমি করা হয়ে গেল, এবারে জোড়া লাগাবার টাইম। তো এবারে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি আমার গোলা জেনারেশন জোড়াগুলো, ঠিক আছে। তো অনেক জোড়া আছে, তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না, তো এই ভিডিওটা দুটো পার্ট হবে। এটা ফার্স্ট পার্ট আপনাদের দিচ্ছি, ঠিক আছে। আমার গোলা জেনারেশন যত পায়রা আছে ওইগুলো দেখাচ্ছি আপনাদের। সেকেন্ড পার্টে যত আমার আন্দ্রা ফুলসিরা লাইনের পায়রাগুলো ওইগুলো দেখাবো। তো ভিডিও দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ফার্স্ট পায়রা, দেখুন গোলা জেনারেশন। এটা হচ্ছে নর, এটা পুরোনো বেলার লাইন, এরই মোটামুটি বেশিরভাগ সব বাচ্চা। দেখো চোখের রিং দেখুন, ঠিক আছে। এই হচ্ছে ডানা, মন্দ লাইনের পায়রা। এইটা হচ্ছে পাঞ্জা। তো এটা হচ্ছে আমার মেন মাদি গোলা জেনারেশনে, এরই বেশিরভাগ বাচ্চা দেখুন। সেম দুদিকে একই চোখ। এই হচ্ছে ডানা, ডানা সব কেজ আছে, ঠিক আছে। সব বন্দনাজের পায়রা পাঞ্জা। জোড়াটা খুলতে হবে না, এটা হবে না। এই হচ্ছে প্রপার জোড়া, যে পায়রা চেনে সে ঠিক চিনতে পারবে। একটা আমার গোলা জেনারেশনের নট দেখুন, আমাদের মোট দু তিনটে জেনারেশন আছে গোলার। আচ্ছা, দুই একটা আমার গোলা জেনারেশন নট দেখুন। দেখো চোখের এই মণিটা দেখো, গুলু আর হচ্ছে না। এই একটা আমার গোলা জেনারেশন নট, এই দেখুন, এই যে চোখ, চোখের মণিটা দেখো। আমার দু তিনটে লাইন নিয়ে চলি গোলার, ঠিক আছে। এই হচ্ছে ডানা, ডানা সব কেজ আছে, বন্দনাজের পায়রা। এই হচ্ছে তার পাঞ্জা, এদেরই সব বাচ্চা বেশিরভাগ, যে কালো বাচ্চা সব এক দুটো জোড়ারই বাচ্চা। হ্যাঁ, তো অনেক লোকে বলে যে গুলি খাওয়া পায়রা ডিম বাচ্চা হয় না, ডিম নষ্ট হয়ে যায়, ডিম পারে না। এই পায়রাটা দেখুন, আমার টুর্নামেন্টে ছিল 23 পায়রা ছিল, মোটামুটি 11 পায়রা ছিল ম্যাচে ওরা। এই পায়রাকে মোটামুটি এবারে জোড়া দেবো। এই দেখুন চোখ দেখুন, এটা মাদি পায়রা, ফিমেল আছে, ঠিক আছে। আমার যদি এক চ্যালেঞ্জ ফলো করে থাকো তো চিনতে পারবে পায়রা, কালো জেনারেশন যে পায়রাগুলো সব এই পায়রাগুলোই ওরে। এই দেখুন ডানা, স্টম এখানে লাগানো ছিল কিন্তু কালো পায়রা দুটো গেছে। প্রপার জোড়া, এই জোড়াই লাগিয়েছি। তো এই একটা আমার গোলা জেনারেশন নর, এ দেখুন চোখ কোয়ালিটিটা দেখুন। ঠিক আছে, এই হচ্ছে ডানা, সব কেজ আছে। এই হচ্ছে পাঞ্জা। এটা হচ্ছে আমার খোঁপেরই বাচ্চা, আগে যে আপনাদের জোড়াগুলো দেখালাম তার মধ্যে একটা জোড়ার বাচ্চা। এই চোখ দেখুন, ঠিক আছে। তো এখানে ট্যাগ লাগানো আছে দেখতে পাবেন, কিং পিজন, খোঁপেরই বাচ্চা, ঠিক আছে। এর পাঞ্জা দেখুন, যে প্যাডটাই নতুন করে বসিয়েছি এবারে। তখন ধরো এই একটা দেখুন, এইটাও আমার খোঁপেরই বাচ্চা, ঠিক আছে। সেকেন্ড যে জোড়াটা দেখালাম প্যাডটা, তারই বাচ্চা। এও মোটামুটি ম্যাচ উড়েছে, এরকম কালার লাগানো আছে হলুদ আর লাল।
এ আমার মোটামুটি 23 পায়রা ছিল 11 পায়রা ছিল আমাদের টুর্নামেন্টে বেশিরভাগ দেখতাম কালো পায়রা তবে এরা এরই বাচ্চা সব একই লাইনে পায়রা ঠিক আছে তো এইটাও আমার কমের বাচ্চা ম্যাচে ছিল তো এইটাও কমের বাচ্চা কিন্তু এইটা আলাদাধারী বাচ্চা এটা আলাদাধারী বাচ্চা আমি ইনভিট করি না লাইন বিট নিয়ে চলি ঠিক আছে জোড়াটা দেখুন তো বন্ধুরা এই যে দুটো পায়রা দেখছেন দুটোই আমার খোপেরই বাচ্চা ঠিক আছে দুটো পায়রাই মোটামুটি আমার ম্যাচে ছিল ভালো উড়েছে 11 ঘন্টা 54 মিনিট করে দুটোই রেজাল্ট আছে তাই একটা গোলার সাথে একটা এই পায়রার ক্রস করে দেখছি এক্সপেরিমেন্ট করছি কিরম বাচ্চা ওঠে তার রেজাল্ট কিরম হয় তো এটা হচ্ছে মেল ঠিক আছে গোলা নর খোপেরই বাচ্চাই দেখুন সব আমার প্রায় চোখ সব একই দেখতে হবে চোখের রিং হেড শেপ ঠিক আছে এই ডানা মুন্ডু সাদা ফটকা এর ধারিও আছে আমার কাছে এটা পরে ভিডিও দেখাবো আপনাদের এটা হচ্ছে ডানা তো এই একটা পেয়ার দেখুন এটা আমার খোপেরই বাচ্চা ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মেল চোখে সব করুন ঠিক আছে এই হচ্ছে ডানা এ আমার মোটামুটি টুর্নামেন্টে ছিল ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা খোপেরই বাচ্চা দেখুন ট্যাগ পরানো আছে তো বন্ধুরা হচ্ছে তো ফিমেল দেখুন বহু ছটপট পায়রা এটা হচ্ছে ডানা এ হচ্ছে পাঞ্জা বন্ধুরা একটা আমার নতুন জোড়া এ দেখুন এটা মেল ঠিক আছে ওয়াটা বয়স হয়েছে বলে এরম ভারী হয়ে আছে আর এরম নাক পাক মোটা হয়ে আছে কিন্তু বাচ্চা সব ওয়ার লাইনেরই বাচ্চা হবে এটা হচ্ছে ডানা ঠিক আছে ন্যাচ পুরো বন্ধ এক পাত্তি ন্যাচ আর এটা হচ্ছে পাঞ্জাই দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাদি ঠিক আছে এটা আমার গোলা জেনারেশন থেকে রেগদার মাদি বেরিয়েছে রেগদার বাচ্চা বেরিয়েছে ওইটা আমার আর কি এসা জোড়া লাগাবো এই দেখুন এ আমার টুর্নামেন্টে ছিল ঠিক আছে নতুন বসে আছি একটা পেয়ার দেখুন এটা আমার খুবই বাচ্চা হালকা মেচুয়া টাইপের কেটেছে ঠিক আছে এ হচ্ছে পাঞ্জা বাচ্চা চোখ দেখুন ঠোঁটটা একটু ব্যাঁকা আছে এই হচ্ছে ডানা বহু ছটপট হয় ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা
এটা দুজনই টুর্নামেন্টে উড়েছিল এখন এফএস জোড়া অবশ্যই জিতেছে তো বন্ধুরা একটা মান পেয়ার দেখুন ঠিক আছে তো আপনি বেশিরভাগ দেখবেন আমার নটটা বড় মাদিটা ছোট দেখুন সাইজটা দেখুন বেশিরভাগ জোড়া এরকমই থাকে নটটা একটু বড় থাকে মাদিটা ছোট থাকে এটা হচ্ছে আমার মেন নর মুখ সাদা ঠিক আছে নটটা সব করুন এই দেখুন মুখ সাদা যত আমার পায়রা যায় সব এরই বাচ্চা এই হচ্ছে ডানা আর ডানা বেশিরভাগ ফিডি থাকে আমার জাল ঘরে তো অসুবিধা হয় না ধাড়ি পয়রা ডানা কেস করে দেওয়াই ভালো ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা ঝুমকা ঠিক আছে এই মানে জোড়া এটা হচ্ছে কালেকশন করা আমার মাল চোখ দেখুন চোখে কালো দানা ভর্তি এই হচ্ছে পর দেখছেন এটা যে আগের ভিডিওটা পায়রাটা যে দেখালুন তারই বাচ্চা ফিমেল ঠিক আছে আর এই এই নটটার সাথে এইবারে নতুন জোড়া দিচ্ছি নটটা সব করুন এই হচ্ছে নট এই হচ্ছে ডানা বন্ধুরা এটা হচ্ছে ফিমেল ঠিক আছে এটা আমার টুর্নামেন্টে ছিল 23 পায়রা ছিল 11 পায়রা ছিল চোখ দেখুন আগের যে পেয়ারটা দেখালাম আমার নর মেন ধারি তারই বাচ্চা নতুন পেয়ার বসে যে সাথে বন্ধুরা যেহেতু আমার লাস্ট পেয়ার ঠিক আছে তো এই জোড়াটা দেখি আমি ভিডিওটা এখানে শেষ করছি এরপরে বাট আমার আন্দ্রা ফুলসা যে লাইনগুলো সেগুলো দেখাবো তো পায়রা তো অনেক জোড়া আছে সব পায়রা দেখালে তো মোটামুটি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এটা হচ্ছে একটা আবলুক পেয়ার তো নটটা সব করুন বুঝে যাচ্ছে তো এটা হচ্ছে নর ঠিক আছে এ হচ্ছে ডানা এ খুব শখের পয়রা এটা ঠিক আছে পাঞ্জাটা দেখুন মাইটা শখ করুন ঠিক আছে এটা হচ্ছে চোখ পায়ের কোয়ালিটি বেশ বলতে প্রচুর কোয়ালিটি আছে ডানা দেখতে পাবেন দশটা করে পর সাদা আছে দুদিকেই ঠিক আছে ন্যাস সাদা ছাতিটা সাদা ঠিক আছে মাথা সাদা ওরান তো বলতে হবে ওরান বলতে গেলে এদের তো গরমে মেন ওরান শীতে তো নামানো যায় না প্রচণ্ড ওরান পায়রা আমার প্রত্যেক ম্যাচে এটা ছিল 23 পায়রা ছিল 11 পায়রা ছিল আমার কোনো ম্যাচ খেলেনি যে এই পায়রা ছিল না এটা ফেভারিট পায়রা তো এই পায়রার সাথে আজ জোড়া লাগিয়েছে দেখি কিরম বাচ্চা হয় দেখো পেয়ারটা দেখো তো বন্ধুরা এখানে সব জোড়া লাগানো হয়ে গেছে ঠিক আছে এখানে 15টা মোট পেটি আছে এখানে 15টা জোড়া আর এই সাইডও 15টা জোড়া লাগানো হয়ে গেছে এখানে সব আন্দ্রা পয়রাগুন আমার আছে সব তো একটা ভিডিও দেখানো সম্ভব না এটা পরে ভিডিও আপনারা দেখা বন্ধুরা এটা ছিল ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টে আপনারা দেখালাম গোলা যে এখানে কিছু পায়রা আবলুক পায়রা আমার মুন্ডু সাদা পায়রা যে পায়রাগুলো ম্যাচ উঠেছিল সে পায়রাগুলো দেখালাম সেকেন্ড পার্টে আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তো এই ভিডিওর একটা টার্গেট দেওয়া থাকবে 150টা লাইক ঠিক আছে লাইকে এমন কিছু ব্যাপার না তো আমি একটা মোটিভেট হবো ভিডিও করার জন্য যে আমার ভিডিও লোক দেখতে পছন্দ করে হ্যাঁ তো একটা টার্গেট দেওয়া থাকবো মিনিমাম একটা লাইক দেবে 150টার মতো লাইক যদি আসে তো একটা সেকেন্ড পার্ট করবো যে আমার আন্দ্রা পায়রাগুলো যে আছে ফুলসেরা পায়রাগুলো যে আছে ওরই আর কি সব ধারিগুলো আপনাদের দেখাবো তো ফার্স্টে ওই লকটা আপনার দেখালাম সেকেন্ড লকটা এখন দেখাইনি এই লকটা আপনাদের দেখাবো তো আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন চ্যালেঞ্জের সাথে জুড়ে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর এরকম পরে রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও আপনার
পেজে থাকবে।